হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। ভাবছেন ভিডিওটা আবার আমি কোথা থেকে শুরু করছি? তো ভিডিওটা আমি এইরকম একটা জায়গা থেকে শুটিং করছি। তো এটা কোথায়? এটা হচ্ছে বৈদ্যবাটি স্টেশনের খুব কাছেই ডিভিসি যে খাল আছে, ঠিক ডিভিসি খাল পাড়। এটা তো এখানে কেন এসেছি তো সেটাই আপনাদেরকে আমি জানাবো। আমি এখন ডিভিসি খালের এরকম একটা পরিত্যক্ত বাঁধের ওপর এসে দাঁড়িয়ে আছি, আর এইদিকে যতদূর চোখ যাচ্ছে পাখিতে কিন্তু ভর্তি। আর এই জায়গাটায় চুপ করে থাকলে প্রচুর পাখির কোলাহল শুনতে পাওয়া যাচ্ছে। আর এই সামনেই ট্রেন লাইন। আমি আজকে কাকতলীয়ভাবে বৈদ্যবাটি এসেছি। কোনো নতুন জায়গায় গেলে সেই জায়গাকার আশেপাশে কী আছে সেটা আমার জানার আগ্রহ বহুদিনের, তাই বৈদ্যবাটি এসে এই জায়গাটা আবিষ্কার করে ফেললাম। কী কী পাখি দেখতে পাবো জানি না, কিন্তু উৎসাহ ছিল প্রচুর। এখানে কাক থেকে কাকাতুয়া সবই দেখা যায়, তো এটা তো একটা কথার কথা। তবুও যতগুলো পাখি চিনতে ও দেখতে পেয়েছি সেগুলো হলো বুলবুলি, বক, মাঝরাঙা, ব্রাউন সাইক, উড স্যান্ড পাইপার, কমন স্যান্ড পাইপার। কোন পাখির নেচার কীরকম, কোন পাখিকে কোথায় গেলে কিভাবে দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু জানা দরকার, না হলে কিন্তু বার্ড ওয়াচিং সম্ভব নয়। তো এখানে এসে আমি এটা ভালো করে উপলব্ধি করতে পারছি যে কোন পাখিকে কোথায় দেখতে পাবো, এটা আমি খুব একটা ভালো জানি না বলে আমি পাখি দেখতে সেইভাবে পাচ্ছি না। তবে জলের উপরে তিন রকম পাখি আমি দেখতে পেয়েছি। একটা হচ্ছে মাছরাঙা, তাও আমি দু রকম মাছরাঙা দেখেছি, পানকৌড়ি আর বক। আর এক ধরনের কালো কালো একটা পাখি আছে, কি জানি না, পানকৌড়ি নয়, খুব পানকৌড়ির থেকে অনেক ছোট, ল্যাজ নেই তার। তো আমি দেখতে পাচ্ছি সেটা কি পাখি আমি জানি না, আমার হয়তো দেখারও ভুল হতে পারে, তবে সেটা কালো কালো পাখি, পাগুলো খুব বড় বড়। এটি হলো হাট্টিমা পাখি। আচ্ছা, মাথাটায় হালকা সাদা স্ট্রাইপ করা আছে, ওই যে বাচ্চাদের একটা ছড়া আছে না, এই জায়গাটির বিশেষ এক বৈশিষ্ট্য আছে। জায়গাটি জল ও স্থলভাগের মিশ্রণ, তাই জল ও স্থলের উভয় পাখি এখানে দৃষ্টিগোচর হয়। চলুন আরেকটু সামনের দিকে যাওয়া যাক, গিয়ে দেখি সেখান থেকে আরও কিছু পাখি দেখতে পাওয়া যায় কিনা। তো আমার এই মোবাইল ক্যামেরায় অত ভালো করে হয়তো আমি পাখি শট তুলতে পারবো না, কিন্তু যা তুলতে পারবো সেটাই আপনাকে দেখাবো। আপনারা কিন্তু ক্যামেরা নিয়ে আসবেন এবং ভালো করে পাখির ছবি তুলবেন। তো বাইক নিয়ে ধীরে ধীরে এই যে ঝিলটা আছে অনেক ভিতরে চলে এসেছি। ঝিলের পাশ দিয়ে প্রায় 2-3 কিলোমিটারের রাস্তা আছে। এছাড়াও আছে বিভিন্ন রঙের প্রজাপতি যাদের নাম আমার জানা নেই। তবে জায়গাটিতে এসে ভীষণভাবে আমার মন ভরে গেছে এবং আপনাদেরকেও রেকমেন্ড করব, যদি চান এই জায়গাটিতে আপনারাও ঘুরে যেতে পারেন। এই খালটার নিচে দিক দিয়ে জল এসে বেরোচ্ছে হচ্ছে এধার দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো অ্যামেজিং একটা জিনিস, মানে উপর দিক দিয়ে এদিকে একটা খাল গেছে আর নিচে দিক দিয়ে জল পাস হচ্ছে, ডিভিসির জল। এটা এরকম খাল সাধারণত পাঞ্জাবের দিকে দেখা যায়, আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়ির এত কাছে এই ধরনের একটা টেকনোলজি দেখতে পাবো সেটা ভাবেই নি। এর গুগল লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। তো দেরি কেন, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ুন আর চলে আসুন এই জায়গায়, আর পাখির সুন্দর সুন্দর ছবি তুলুন, ভিডিও করুন। তো এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আরেকটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।